বিজয় সেতুপতি অভিনীত মহারাজা যেন এক নবজাগরণের সূচনা করল ভারতীয় সিনেমার আঙ্গিনায়। 14 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই এই সিনেমাটি দর্শকদের মুগ্ধতায় ভাসিয়েছে। নিথিলান স্বামীনাথের পরিচালনায় মহারাজা সিনেমাটি বক্স অফিসে যেমন সাফল্যের পতাকা উড়িয়েছে, ঠিক তেমনই 12 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়ে ওটিটি প্ল্যাটফর্মেও গড়েছে অনন্য এক রেকর্ড। মহারাজা শুধুমাত্র একটি সিনেমা নয়, এ যেন দর্শকদের জন্য একটি অনবদ্য অভিজ্ঞতা। বিজয় সেতুপতির দুর্দান্ত অভিনয় এবং গল্পের মোহনীয়তা প্রতিটি দর্শকের মনে গেঁথে রয়েছে। সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়ে মাত্র 6 সপ্তাহের মধ্যে 18.6 মিলিয়ন ভিউ অর্জন করেছে। এটাই মহারাজাকে 2024 সালের নেটফ্লিক্সের সর্বাধিক দেখা ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা এনে দিয়েছে। কিন্তু মহারাজার অভূতপূর্ব সাফল্য সকলকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে। মহানায়ক বিজয় সেতুপতি এবং পরিচালক নিথিলান স্বামীনাথন তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে মহারাজাকে এমন একটি স্তরে নিয়ে গেছেন যা শুধু ভারতীয় নয়, বিশ্বজুড়েই এক উদাহরণ হয়ে থাকবে।